নতুন নতুন টিপস ভিডিও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। Hey guys, this is Pompa. Welcome back to Pompastas. আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম প্রাচীনকালের একটি রেমেডি, ঘরোয়াভাবে কিভাবে হলদে দাঁত সাদা করবেন মাত্র কয়েকদিনে। আমাদের দাঁত আমাদের সৌন্দর্যের একটি অংশ, দাঁত যদি শক্তিশালী, মজবুত এবং ঝকঝকে সাদা হয় তাহলে আমাদের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি পায়। তবে বাজারে যে টুথপেস্টগুলো থাকে, যে টুথপেস্টগুলো আমাদের দাঁতকে মজবুত করে না, পাশাপাশি দাঁতের হলুদ এবং পোকা দূর করতেও অনেকটা ব্যর্থ হয়। প্রতিনিয়ত পান, সিগারেট, তামাক এগুলো খেতে খেতে আমাদের দাঁতের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায়, যার ফলে আমাদের দাঁতের উপর ব্যাকটেরিয়া জমতে শুরু করে। এর ফলে অনেক সময় দেখা যায় দাঁত পড়ে যায়, দাঁত নষ্ট হয়ে যায়, দাঁত হলদে হয়ে যায়। এই উপায়টি জানা থাকলে 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদের পুরনো দাঁতের উজ্জ্বলতা ফিরে পাবেন, দাঁত হয়ে উঠবে উজ্জ্বল, ঝকঝকে সাদা, মুক্তার মতো। প্রথমে আমাদের যেটি লাগবে লেবু। এই লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর এই ভিটামিন সি আমাদের দাঁতকে মজবুত করে, শক্ত করে, আর দাঁতের ভিতর জমে থাকা ব্যাকটেরিয়া কাটাতে সাহায্য করে। এই লেবু মুখের দুর্গন্ধ দূর করে। প্রথমে আমাদের যেটি লাগবে, একটা লেবুর খোসা গ্রেট করে নেব। দেখুন, হ্যান্ড গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেবেন, যাতে করে লেবুর খোসাগুলো খুব ভালোভাবে কুচি কুচি হয়ে যায়, তাহলে আমাদের এই রেমেডিটি বানাতে সুবিধা হবে। এইভাবে গ্রেট করে নেবেন লেবুর খোসাগুলো। যদি আপনাদের কাছে এই গ্রেটার না থাকে তাহলে ছুরি দিয়ে কুচি কুচি করে এই লেবুর খোসাগুলো কেটে নেবেন। এখন দেখুন, এখানে লেবুর খোসাগুলো গ্রেট করে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ হয়েছে। দেখুন, আপনারা আন্দাজ করেই কিন্তু গ্রেট করে নেবেন। এখন যে উপাদানটি লাগবে, আদা। এখানে 1 টুকরো আদা নিয়েছি, আর আমি অল্প করে গ্রেট করে নেব। এখন এইভাবে সেমভাবে গ্রেট করে নিতে হবে আদা। এই আদা আমাদের দাঁতের জন্য অত্যন্ত ভালো, প্রাচীনকাল থেকেই কিন্তু দাঁতের যত্নে আদার ব্যবহার হয়ে এসেছে। আদা আমাদের দাঁতকে মজবুত করে। যত পুরনো দাঁতই হোক না কেন, লালচে বা কালচে জমে থাকা ময়লাগুলো ওঠাতে সাহায্য করে। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদার কুচি নিয়েছি, দেখুন। আর এখানে আমাদের যেটি লাগবে, অর্ধেকটা লেবুর রস। এখানে কিন্তু অর্ধেক লেবুর রসই দিতে হবে, আর এই লেবুটা আমি চিপে নিচ্ছি। এখন এই 3টি ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন যে উপাদানটি দেব, 1 চিমটে হলুদ। এই হলুদ কিন্তু আমাদের মাড়ির কোনো সমস্যা থাকলে, কোনো পোকা থাকলে এগুলো দূর করতে সাহায্য করবে। হলুদ দাঁতের ব্যাকটেরিয়া কাটাতে সাহায্য করে এবং দাঁত উজ্জ্বল করতেও কিন্তু ভূমিকা রাখে। সর্বশেষ যে উপাদানটি লাগবে, টুথপেস্ট। এই টুথপেস্ট কিন্তু সবার বাসায় থাকে, আর এইখানে আমি হোয়াইটিং টুথপেস্টটাই নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো টুথপেস্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে টুথপেস্ট। এই টুথপেস্টের মধ্যে সব গুণাগুণ আছে, দাঁত পরিষ্কার করতে, দাঁত উজ্জ্বল করতে, জীবাণু কাটাতে সাহায্য করে। এখন সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে দেখুন মিক্স করে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল প্রাকৃতিক এই রেমেডিটি, যে দাঁতের জন্য কতটা ভালো আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। এখন বলে দিচ্ছি কিভাবে ব্যবহার করবেন। আপনারা যে ব্রাশ ব্যবহার করেন সেই ব্রাশ দিয়েই পেস্টের মতো করে এরকম অল্প করে নিয়ে দাঁতের খুব ভালোভাবে পরিষ্কার করবেন। সকালে এবং রাতে 2 বারই কিন্তু এটি ব্যবহার করতে হবে, আর এটি টানা 2 থেকে 3 দিনই ব্যবহার করবেন। আর 2-3 দিন পর আপনাদের দাঁতের পরিবর্তন আপনারা নিজেরাই বুঝতে পারবেন, দাঁত হয়ে উঠবে সাদা, ধবধবে, মুক্তার মতো। এই রেমেডিটি বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন।
আর এটি ব্যবহারের ফলে আপনাদের কালো দাঁত, লালচে দাঁত, হলদে দাঁত, সব রকম পুরনো দাঁত খুব সহজেই কিন্তু সাদা ধবধবে হয়ে যাবে নিয়মিত ব্যবহারের ফলে। বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও উপকারে আসবে। আজ বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।